চ্যাম্পিয়নশিপে ফাইট গেলে আবার একটা নতুন ফাইট, কেন কলকাতা লিগের আমার যে লিগে ম্যাচগুলি যেটা খেলেছে তার মধ্যে থেকে জেমস, টাঙ্গুয়া, কোহলি, আমাদের প্রচুর প্লেয়ার, তন্ময়, সজল, মৈতোষ, এরা 31 অগস্ট আগে, যে উইন্ডো ক্লোজার আগে আই লিগের টিমে চলে গেছে। যেহেতু আইসিএল এর মধ্যে না হওয়ার কারণে ওরা আই লিগে কেন না ছাড়লে, কারণ ওরা ওইভাবে এসেছিল। তো যা মেটেরিয়াল আমাদের কাছে আছে এখন, ছেলেরা নট ব্যাড, তারা ইয়াং সাইড আছে, যেটা আমাদের FSDL যেটা RFSDL যেটা হবে রিলাক্সে, তার জন্য আমাদের একটা টিম তো তৈরি করতে হবে। তো সেই টিমের যে প্লেয়াররা মোটামুটি এর টিম থেকে 20-22 জন থাকবে, ওই ছেলেরা খেলবে, মোটামুটি ফাইট করবে। তার মধ্যে দিনেশ বলে স্টপার ইঞ্জুরি আছে আমার, সালমান ইঞ্জুরি আছে, এই সরি জসিম ওকে পেয়েছি আমরা, মিডফিল্ডে সুজিত আছে, মোটামুটি খারাপ টিম না, ফাইট দেবো, যেরকম এ হয়েছে ফাইট দেবো। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু যদি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে দুটো, এটা এই আমাদের এটা পয়েন্টটা, তো তাতে তো কিছু অনেক এগিয়ে আছে ইস্ট বেঙ্গল, ভবানীপুর, তারা অনেক এগিয়ে আছে। এটা হচ্ছে কি সম্মানজনক জায়গার মতন গিয়ে ফাইট করে ভালো করে খেলে, সেটা যেটা প্রমাণ করেছে আগামী লিগের ম্যাচে, এখানেও ছেলেরা সেভাবে ফাইট করে খেলবে, সে নিজের জন্য খেলবে। তো আশা করছি টিম ভালোই খেলবে, খারাপ খেলবে না, সবাই তো ইয়ং ছেলে, সেটা আমার একটা জিনিসে প্রচুর দৌড়বে, আশা আছি ভালো ফল করবে।